সাম্প্রতিক সময়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সফি গ্রেগের মধ্যে বিচ্ছেদের ঘোষণা সামনে আসার পর ফেসবুক একটি পোস্ট ভাইরাল হয়। যে পোস্টে লেখা হয়েছে, জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ঋত্বিক রোশনের স্মার্টনেস, তাহসানের ব্যক্তিত্ব অথবা হুমায়ুন ফরিদের ভালোবাসায় কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়? চিত্রনায়িকা অপু বিশ্বাসের ভাষ্য মতে, নারীরা প্রথমত আটকায় ভালোবাসায়। ভালোবাসার বন্ধনে নারী আটকে যায়, এরপর বিশ্বাস আর সম্মানের সম্পর্ক টিকে থাকে। একটি সম্পর্কে এগুলো যখন থাকবে না, তখন অন্য কিছু দিয়ে আটকে রাখা সম্ভব নয়। টাকা কিংবা ক্ষমতার মোহ শুধু নারীর নয়, পুরুষেরও থাকে। তবে আমি মনে করি এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য, এরপর মোহ ভঙ্গ হয়। কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর সম্মান থাকলে সে সম্পর্কটা কখনো নষ্ট হয় না। সুরঙ্গ খাত চিত্রনায়িকা তমা মির্জা মনে করেন, নারী কমিটমেন্ট অনেক শক্তিশালী, কমিটমেন্টে নারী আটকায়। আমি মনে করি কমিটমেন্ট আর ভালোবাসা নারী আটকে যায়। অভিনেত্রী সোহানা সাবা মনে করেন, কাউকে আটকানোর চেষ্টা করা উচিত না। তিনি বলেন, ছেলে হোক আর মেয়ে হোক, শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না, এসব খুব খেত আলোচনা। যাকে ভালোবাসেন তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান, তাহলে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না। এরপরও যদি কোনো নারী চলে যান, এমন প্রশ্নে অভিনেত্রী ভাষ্য, তারপরও যদি সে চলে যায় তাহলে বুঝে নেবেন সে কোনোদিন আপনার ছিল না। এদিকে নারী কিসে আটকায় বিষয়টি নিয়ে দুই বাংলা জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া তার ফেসবুকে লিখেছেন, একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধু ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়, আর কিছুই না। অন্যদিকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগী জাহারা মিতু এখন চলচ্চিত্রে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি ফেসবুকেও তার লেখার প্রশংসা করেন অনেকেই। এই ঢালিউড তারকাও সম্প্রতি ইস্যু নিয়ে কথা বলেছেন। তিনি লিখেছেন, সৃষ্টির শুরু থেকে মানুষ স্বাধীন চেতা প্রাণী, সে যখনই আটকে আছে অনুভব করবে স্বাধীনতা লাভের অদম্য আশা তাকে বিদ্রোহী করে তুলবে, হোক তা পুরুষ কিংবা নারী। তাই কাউকে আটকে রাখার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।